যারা নতুন দিনের পথে আসেন ভাইরা, আমার অনেক বড় চ্যালেঞ্জ, কিছুদিন দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে, অমুকে গোমরা, অমুক ভুল পথে আছে, অমুক বেদাতে ডুবে আছে, অমুকে নামাজ পড়ায় না, আমি অনেক কিছু করে ফেলেছি, নিজের ভিতরে অহংকার চলে আসে। খবরদার, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়। এই জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পরও হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমার গন্তব্য যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, আর কোনো মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না, আল্লাহর কাছে হয়তো সে কোনো আমলের কারণে অনেক প্রিয় হয়ে গেছে, আর যদি কিয়ামতের দিন সে জান্নাতের পথ ধরে, তাহলে সে আমার চেয়ে শ্রেষ্ঠ। অতএব ইমানদার কাউকে তাচ্ছিল্য করতে পারে না, কিন্তু আমাদের দ্বারা হয়ে যায়। শয়তান আমাদের মধ্যে এই প্রবৃত্তি কুপ্রবৃত্তির যে প্রভাব, এটার ফলে আমাদের মধ্যে অহংকার এনে দেয় এবং লোক দেখানো মানসিকতা নিয়ে আসে। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে ভাইরা আমার। আল্লাহ যেন আমাদের সবাইকে এখলাস দান করে, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি বা লোক দেখানো লোক শোনানো এই ভয়াবহ ফেতনা বাঁচা কঠিন, মাঝে মধ্যে মনে চায় যে সরে যায় মিডিয়া টিডিয়া, কারণ কি হবে সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।